শিশু আয়নের মৃত্যুর ঘটনায় স্বাস্থ্যদপ্তরের দেয়া তদন্ত প্রতিবেদন লোক দেখানো এবং তাদের চার দফা সুপারিশ হাস্যকর বলে মন্তব্য করেছে উচ্চ আদালত। ইউনাইটেড হাসপাতালে শিশু আয়নের মৃত্যুর তদন্ত প্রতিবেদনের ওপর শুনানিতে ডাক্তারদের অবহেলা ছিল বলেও অভিমত হাইকোর্টের। খতনা করতে গিয়ে রাজধানীর ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালে শিশু আয়নের মৃত্যুর পর হাইকোর্টের নির্দেশে তদন্ত প্রতিবেদন দাখিল করে স্বাস্থ্য অধিদপ্তর। সোমবার এর উপর শুনানি হয় হাইকোর্টে। এ সময় আদালত বলেন, অ্যাজমা আছে জেনেও ফুল অ্যানেস্থেশিয়া দেওয়ায় বোঝা যায় দায়িত্বে অবহেলা ছিল হাসপাতাল কর্তৃপক্ষের। আয়নের খতনায় যত ওষুধ ব্যবহার করা হয়েছে তা বাইপাস সার্জারিতেও লাগে না বলেও মন্তব্য করে আদালত। রিপোর্টের সঙ্গে সুরাতাল প্রতিবেদন যুক্ত না থাকায় আদালত ক্ষোভ প্রকাশ করেছে বলে জানান আইনজীবী। তদন্ত রিপোর্টটিকে হাস্যকর হিসেবে মন্তব্য করেন এবং তদন্ত রিপোর্টে তারা হয়তো মনে করেছিলেন যে তদন্ত রিপোর্টটি যেভাবে সাবমিট তারা করেছেন হয়তো এই দোষী হাসপাতাল এবং ডাক্তাররা হয়তো পার পেয়ে যাবে, কিন্তু তদন্ত রিপোর্টে এমন কিছু কিছু বিষয় উঠে এসেছে ডাক্তারদের স্টেটমেন্টের সাথে তদন্ত যারা তদন্তকারী অফিসার ছিলেন তাদের রিপোর্টের সাথে কোনো মিল থাকে। কোর্ট এখনও কোনো আদেশ দেয়নি, কোর্ট বলেছে ওনার যদি কোনো এলিগেশন থাকে এই রিপোর্টের অ্যাগেনস্ট, ওনার কোনো বক্তব্য থাকলে উনি এটার অ্যাগেনস্ট এফিডেভিট ইন অপোজিশন ফাইল করার পরে কোর্ট যথাযথ আদেশ দিবে। স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া প্রতিবেদন নিয়ে প্রশ্ন তুলেছেন আয়নের বাবা শামীম আহমেদও। আমার চোখে যা দেখছি তার কিছু এই রিপোর্ট ওইভাবে করে আসেনি, রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছি, এই মামলা এই পর্যন্ত আসছে, এটা আসলে আরো কতদিন যাবে আল্লাহই ভালো জানে। এ বিষয়ে আদেশের জন্য 11 ফেব্রুয়ারি দিন ধার্য করেছেন বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি আতাবুল্লাহ সমন্বয়ে গঠিত হাইকোর্টের বেঞ্চ। ইজাজুল হক মুকুল, বৈশাখী সংবাদ, ঢাকা।